দেখো, গুড মর্নিং গাইজ, এইদিকে জিয়াকে দেখো কি করছে। আর আমাদের লাগেজ রেডি, প্রধান ভাই আমাদের সব লাগেজ নিয়ে নামাচ্ছে, নিচে গাড়ি আসছে। তো জেসন গাড়ি নিয়ে আসছে, ওরা যে চার্চ থাকে সানডে চার্চ বলে একটু দেরি করেছে, 11টায় বলেছিলাম, 11:30 পৌনে 12টায় চলে আসবে মনে হয়, 12টা নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে, 3টের সময় ট্রেন, 2.5 ঘন্টা লাগবে, গুগল ম্যাপ তো তাই বলছে। তো যে রেডি, সব রেডি কলকাতা ফেরার জন্য, অল এক্সাইটেড। বাড়ি ফেরাটাও একটা এক্সাইটমেন্ট থাকে, ঘুরতে আসাটা যেমন এক্সাইটমেন্ট, বাড়ি ফেরাটাও এক্সাইটমেন্ট, এমন যে সারা জীবন যে ঘুরতে ঘুরতেই থাকতে হবে কোনো মানে নেই। ঠিক আছে চলো এখন ট্যাক্সিতে আগে উঠি, তারপর আবার তোমাদেরকে কোথাও দাঁড়াবো, হল্ট নেবো, তখন আবার দেখাবো, ঠিক আছে। আর একে দেখো, এবার সত্যিকারের পড়ে গেছে, আমার যা মনে হয় এবার পড়েছে, এত খেলছিল এবার পড়েছে, এবার লেগেছে। আপাতত তো গাড়িতে এসেন চলে আসছে, চার্জ কমপ্লিট করে, চার্জ সার্ভিস, এবার শিলিগুড়ি NGP স্টেশন পৌঁছাতে হবে, এবার দেখি কতক্ষণ টাইম লাগে, দেখার চেক করবে, 2:40 এখন বাজে হচ্ছে 12টা, 2:30 মধ্যে পৌঁছে যাওয়া উচিত, দেখা যাক তবে জেসন বাবু কত তাড়াতাড়ি নিয়ে যেতে পারে। চলো সামনে টয় ট্রেন যাচ্ছি, তাই তাজি হোটেলে একটুখানি ব্রেক 10 মিনিটের, তারপর এখান থেকে বেরোবো, 1:30 হয়ে গেছে, 1:30, এখন কার্শিয়াং টপকে গেছি আমরা, দেখা যাক কতক্ষণ লাগে, টয়লেট করতে যাবো, নিচে যেতে হবে টয়লেট করতে, অনেকটা নামতে হবে, কষ্ট করতে হবে দাদাকে, টয়লেট করতে হবে, কিছু করার। চলো, তো যে এটা কী নিয়েছিস? ফুলবার্গ ভালো খেতে ওষুধ। আচ্ছা, আর জিয়া তো অলরেডি বমি বমি করে, ওর মার গায়ে বমি ভরিয়ে দিয়েছে একদম পুরো, হ্যাঁ কিচ্ছু করার নেই, তাহলে ট্রেনে উঠে চেঞ্জ করে নিও, আর কিছু করার নেই আমার এই মুহূর্তে। এই গল্প, আমাদের চা চলে এসছে, চায়ের পে চর্চা, চা খাই, ঠিক আছে, লাস্ট দার্জিলিং টি, এরপর কলকাতাটি হবে। এবার কেসটা হচ্ছে একটু ক্রাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে তোমার 1:40, গুগল ম্যাপ দেখাচ্ছে 1:05, মানে হচ্ছে 2:45, ট্রেন 3:05, ফুল অন ক্রাঞ্চ টাইম। সোনিয়া টেনশন স্টার্ট করে দিয়েছে অলরেডি, হ্যাঁ সোনিয়া হয়ে গেছে টেনশন স্টার্ট। আমাদের জেসন বাবু আছেন, জেসন বাবু মোটামুটি ট্রেনে পৌঁছে দেবে, চাপ নেই, ঢুকে যাবো, ঠিক টাইমে ঢুকে যাবো, 3:05 ট্রেন, 2:45 পৌঁছালেও চাপ নেই, পৌঁছে, হ্যাঁ ঠিক, জয় মাতা, চলো টেনশন করো না, সে দেখে নিচ্ছি, চলো চলো যা হবে দেখা যাবে। ছোটো ছোটো মুরগির বাচ্চা যাচ্ছে সামনে গাড়িটা, কয়েকশো মুরগির বাচ্চা হবে এটা, এগুলোই বড় হয় আমরা তারপর কিনে খাই পোলট্রি মুরগি। স্টেশন পৌঁছে গেছি মোটামুটি, এখন বাজে 2:34-35, মানে এখনও পৌঁছায়নি, আরও 2-3 মিনিট লাগবে প্ল্যাটফর্ম অবধি যেতে। সামনে স্টেশন দেখা যাচ্ছে, ওই যে স্টেশন, এই যে স্টেশন, নামি লাগেজগুলো নিয়ে আগে প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনে উঠি, তারপর দেখা করছি। সোজো মোটামুটি প্যাটিস নিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, এখন বাজে 2:55, আমি একটু সামনে গিয়ে দেখছি ওখানে কোনো স্যান্ডউইচের দোকান আছে, এখানে আছে না, এখানেও নেই, 10 মিনিট আছে, টাইম আছে, দেখছি স্যান্ডউইচ পেয়ে গেছি, এখনও 3:05 ছাড়বে, এখনও টাইম আছে, চলো 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 তাড়াতাড়ি, বন্দে ভারত, জয় ভারত। 14:58 এখনও টাইম, 3:05 ডিপার্চার, চলো আমার টাইম আছে, C6 আমারটা C4, দৌড়াই দৌড়াই। কী হয়েছে জিয়া কামড়ে দিয়েছে তোমাকে শুনি? আর একে দেখো, এই সে মাত্রই মোবাইলে ঢুকে গেছে, আজকে স্ন্যাক্সে স্যান্ডউইচ, ম্যাঙ্গো ফ্রুটি, গোলাপজাম, ডায়েট ডায়েট আবার লাইট ডায়েট, চা আর সস, আর 1 চামচ দিয়েছে, এবার মিল্ক ফিট দেয়নি,
তো এটা হচ্ছে স্ন্যাক্স ওঠা মাত্রই সার্ভ করলো এটা উইদিন হাফ অ্যান আওয়ার ঠিক আছে স্ন্যাক্স দিয়ে দিয়েছি আর আমরা তো স্যান্ডউইচ ম্যান্ডউইচ কিনেছিলাম ওই অর্ধেক খেয়ে পড়ে আছে স্যান্ডউইচ খাইনি পুজো চার্জার স্যান্ডউইচ পড়ে আছে খাই এবার বাড়ি আই ও তার সাথে খস্তা কচুরি আছে যে এটা আমার কেটে চলি আর এটার মধ্যে জিয়া অলরেডি জুস মুস খেয়ে করেছে জুস খেয়ে ঢেলে দিয়েছে ট্রের মধ্যে সেটাকে আমরা চাপা চুপা দিয়ে রেখে দিই চাপ নেই অনেক চাপ সাত চাপ সেই যা খাওয়ার আগের দিন আমাদের দিয়েছিল লাঞ্চে সেরম দিয়েছে ভাত ডাল মাংস দই পরোটা এটা হচ্ছে আমার টাইপের কিছু আর এই আচার ব্যাস সেম সেম ডিশ দিয়েছে যে আগের দিন দিয়েছিল যাওয়ার সময় সেম এটা হচ্ছে ডিনার দিয়েছিল লাঞ্চ ফর 53 মিনিটস লেট চলে গেল 53 মিনিট লেট হয়ে গেল পৌঁছাই আগে দেখা চাই না আলটিমেটলি এখন বাজে 12টা আর আমি তোজো বাকি সবাই আমরা বাড়ি চলে এসেছি ট্রেন কতক্ষণ লেট ছিল তো হাফ অ্যান আওয়ার লেট ছিল আর ট্যাক্সি পেয়ে গেছি মোটামুটি ট্যাক্সি স্ট্যান্ড অব্দি ওই ওল্ড প্ল্যাটফর্ম থেকে যেতেই অবস্থা ভালো অনেকটা ভালো যাই হোক তো বাড়ি পৌঁছে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ আবার নতুন কোনো ট্যুর ব্লগ বা কোনো ব্লগ নিয়ে আবার দাদা আবার হাজির হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে তার জন্য আজকে সবাইকে টাটা বাই বাই সি ইউ সুন ইন আনাদার ব্লগ টাটা 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 টাটা